গাড়ল কিনে নিয়ে যাওয়ার পরে তারা কি কি বিপদের মুখে সম্মুখীন হতে পারে? এখন বাচ্চা নিয়ে খামার করা পক্ষপাতী আমরা না। এগুলো কেমন দামে বেচা কেনা করবেন? কত মাস পর থেকে সে চিকিৎসা শুরু করবে? দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাড়লের রাজ্যে। আজকে আমরা জানব এই খামারের কাছ থেকে নতুন করে কিভাবে গাড়ল খামার শুরু করা যায়, কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামার করলে আপনারা বেশি সফলতা পাবেন। দর্শক বন্ধুরা, খামারটি কিভাবে আপনারা পরিচালিত করবেন এই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা খামারি ভাইয়ের সাথে সব কিছু জেনে নিই, আসুন আপনারা আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন দর্শকরা গাড়ল খামার করতে চাচ্ছে, তারা নতুন করে শুরু করবে কোন কোয়ালিটির গাড়ল দিয়ে, কীভাবে গাড়ল খামারটি করলে তারা তাড়াতাড়ি সফল পাবে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। যেহেতু আপনি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ এবং অনেক অভিজ্ঞ একজন খামারি, সঠিক পরামর্শটি আপনার কাছেই পাব। হ্যাঁ, আমাদের তো সিস্টেমই নতুন খামারিদের নতুনভাবে উদ্যোগ করানো। তারা এখন নতুন খামারিদের উদ্যোগ করাইতে হলে যাদের খামারটা যাদের থাকে লাভবান হয় সেইভাবে তাদেরকে পরিচালনা করতে হবে। তাই আমরা এখন পরিকল্পনা করছি যে নতুনদের নতুনভাবে কিছু সাজানোর জন্য আমরা গাড়ল তৈরি করছি। কর ছেড়ে দেখুন, হাই ক্রস নিছি। প্রথমে আপনাকে আমি অরিজিনাল দেখাই, এই যে গাড়লটা দেখছেন এটা 100 অরিজিনাল, একেবারে অরিজিনাল। এটা মাত্র 6 দাঁত, মানে দুইবার বাচ্চা দিছে, তিনবারে পড়ছে। আচ্ছা, এরকম গাড়লগুলা এখনও মোটামুটি প্রায় আরও 10 বছর কি রাখা যাবে খামারে। আর প্রথমেই একটা করে বাচ্চা বেশিরভাগ দেবে, কিন্তু এদের বাচ্চাগুলো হবে হাই, মানে মজবুত এবং ভালো হুষ্টপুষ্ট বাচ্চা হবে। আচ্ছা, যদি বাচ্চা হওয়ার পরে শরীরটা ভালো রাখতে পারে তাহলে পরে এরা আপনার 14 মাস পার হবে না, তার আগে দুইবার বাচ্চা দিয়ে দেবে। 14 মাসে দুইবার দিয়ে দুইবার বাচ্চা দেবে গ্যারান্টি। দুইবার একটি করে দুটো বাচ্চা, দুটো বাচ্চা পাবে। আর এদের বাচ্চাগুলো যদি একটা করে হয়, একটু শরীর স্বাস্থ্য ভালো থাকলে এরা 8-10 হাজার পিস বেচতে পারবে বাচ্চাগুলো। আচ্ছা, তাহলে নতুনরা এই কোয়ালিটির নিতে পারে, কিন্তু যদি মানে প্রথম বাচ্চা দিছে এগুলা নিলে পারে, হ্যাঁ এদের মতো বাচ্চা বড় আসবে না, মজবুত আসবে না বাচ্চা। আচ্ছা, বাচ্চা হবে কিন্তু আরো হয়তো 2 বছর তারা বেশি পুষতে পারবে, কিন্তু বাচ্চা এদের থেকে কমা বাচ্চা হবে, কমা বাচ্চা হবে। এই যে এগুলো আমরা হাই ক্রস বলি, যেটা আমাদের খামারে বেশিরভাগ এখন দেখছেন হাই ক্রস আছে। এরা প্রথম এরাও 4 দাঁত, যা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয় বাচ্চায় পড়ছে। আচ্ছা, এইসবগুলা নিয়ে আমরা বলবো যারা নতুন দর্শক আছেন, তারা এরকম কোয়ালিটির গাড়লগুলো নিয়ে খামার করবেন, আপনাদের খামারে কোনো সমস্যা হবে না। আর আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন, আমরা যদি খামারে দিই এরকম বেশি বেশি একটা নতুন খামারিকে তোলার চেষ্টা করব। হাই ক্রস এরা বাচ্চা দেবে বেশিরভাগ দুইটা করে, একটাও দেবে, একটাও দেবে না তা নাই, তবে দুইটা বাচ্চা বেশিরভাগ দেবে, 13 মাসের ভিতর দুইবার বাচ্চা দেবেই গ্যারান্টি দেবে। এগুলো কেমন দামে বেচা কেনা করবেন? এসব গাড়লগুলো আমরা 14,000 পিস বেচছি, 14,000 পিস। তবে যারা নতুন খামারে আসবে চেষ্টা করবে থেকে ভালো দেওয়ার, তা কমা দেওয়ার চেষ্টা করবো না। আমাদের প্রচুর গাড়ল আছে, যাতে করে তারা নিজে ভালোভাবে পুষতে পারে, ভালোভাবে লাভবান হতে পারে, সে চেষ্টাই করব। আচ্ছা ভাইজান, নতুন করে কয় পিস দিয়ে শুরু করলে আমার বন্ধুর জন্য ভালো হয়? 10-20? তবে আমি একটা বলতে পারি, যাতে একটা খামার বাড়িতে পরিবারের 4-5টা লোক থাকলে পারে, এরকম 20টা গাড়ল থাকলে পারে, সে বাবানিভাবে চলতে পারবে। হ্যাঁ, তার সংসার চালিয়ে কিছু টাকা ডেলিও করতে পারবে। 20 পিস রাখলে হবে, তাহলে 20 পিস দিয়ে খামারটি শুরু করলে তার জন্য মোটামুটি ভালো হবে। জি জি। আচ্ছা, ছেড়ে দেন। দেখুন দর্শক বন্ধুরা, খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ল। আর এই এই জাতের যদি মিডিয়াম সাইজগুলো নেয়, এগুলো আমরা 10,000 রাখবো, পেটে বাচ্চা গ্যারান্টি না। আচ্ছা, সেগুলো একটা দেখা, সেগুলো যেমন পেটে বাচ্চা গ্যারান্টি না, হয়তো পেটে বাচ্চা নেওয়ার সময় হয়ে গেছে এরকম। আচ্ছা, এই যে এগুলো আছে আপনার, এদের এখন পেটে বাচ্চা গ্যারান্টি না, এগুলো আমরা দাঁতে নিই, এখনো দাঁতের কাছে নিই। আচ্ছা,
এই এরাগুলো আমরা এগুলো পেটে বাচ্চা গ্যারান্টি নাই, তবে বাচ্চা নেওয়ার সময় হয়ে গেছে, এগুলোও হাই ক্রস। এগুলো আমরা 10,000 টাকা করে পিস বেচছি, 8 মাস 9 মাস বয়স হয়েছে, 8 থেকে 9 মাসের মধ্যেই থাকবে থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখানে 3 কোয়ালিটির গাড়ল দেখলাম। জি জি, 10,000 টাকা। তবে আপনারা এটা নিলেও নিতে পারেন, পেটে বাচ্চা লাগলা নিলেও নিতে পারেন। তো পেটে বাচ্চা লাগলা নিলে কি হবে, আপনার খামারে তাড়াতাড়ি আয় আসবে। দেখা যায় নিয়ে গেলে নিতে আর 1 মাসের মধ্যে যদি দুটো বাচ্চা হয় মনটা একটু চাঙ্গা হয়ে যাবে, আর খামারের প্রতি আরও আগ্রহ বাড়বে আপনার। আচ্ছা, আর এগুলো নিলে হয়তো আপনাকে 6 মাস 7 মাস 8 মাসও অপেক্ষা করতে হতে পারে প্রথম বাচ্চা পেতে হলে। এই জন্য এইসব পুষতে ধৈর্যর দরকার আছে, বুঝলেন। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন করে শুরু করার জন্য মা গাড়ল দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো। জি জি, অল্প দিনের মধ্যে সে বাচ্চা পাবে, তার মনটা ভালো লাগবে, গাড়লের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। জি 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 জি। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন করে যারা শুরু করতে চাচ্ছে তাদেরকে আপনি কতটুকু সহযোগিতা করবেন? নতুন করে যারা নতুন খামারে শুরু করতে চাচ্ছেন, মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তাদের খামার যেভাবে দাঁড়ায় আর যেভাবে সে লাভবান হয় সেইভাবে গাড়ল দিয়ে সেইভাবে পরিচালনা করবে ইনশাল্লাহ। যতদিন সে আমাদের প্রয়োজন মনে করবে ততদিন তাদের পাশে আমরা আসি। আচ্ছা আচ্ছা ভাইজান, নতুন করে খামার শুরু করছে যারা, তারা মনে করেন আপনার খামারে আসলো, আপনার সাথে গাড়ল ক্রয় করলো, গাড়ল কিনে নিয়ে যাওয়ার পরে তারা কী কী বিপদের মুখে সম্মুখীন হতে পারে? আমাদের কাছে গাড়ল নিলে পরে আমরা গাড়লের সমস্ত টিকা এবং যে সব কিছু দরকার সব কিছু রেডি করে দেবো তাকে। দুই মাস আড়াই মাস তার কিছুই দরকার হবে না। আচ্ছা, 2-3 মাস পরে যদি কোনো সমস্যা আসে আমাদের ফোন দিলে আমরা চিকিৎসা বলে দেবো, সেভাবে চললে ইনশাল্লাহ আর কোনো বিপদ আপদ নেই। আপনারা তো চিকিৎসা দিয়ে দেবেন, কত মাস পর থেকে সে চিকিৎসা শুরু করবে? ওই যে 2 থেকে আড়াই মাস পরে থেকে তাকে চিকিৎসা। 2 থেকে আড়াই মাস পরে? হ্যাঁ। যদি সে আপনার এলাকা থেকে কোনো মেডিসিন কিনে নিয়ে যায় এবং আপনাকে বলে যে ভাই কোনটা কোন সময় খাবো, কতদিন পরে খাবো, আপনি একটু বলে দেন। হ্যাঁ, সেটা আমরা লিখে দেবো, তাদেরকে সমস্যা নেই, সে লেখা অনুযায়ী চললেই হবে। জি। আচ্ছা, নতুন অবস্থায় গাড়লের ঘরটি তো বেশি খরচ করে করতে পারবেন, অল্প খরচের ভিতরে করবে, 20-30 হাজার টাকার ভিতরে হবে একটা সুন্দর ঘর? একটা ঝাঁপ দিয়ে টেনে সেট করলে হয়তো হতে পারে, 20-30 হাজার টাকার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইজান। অনেক সময় দেখা যাচ্ছে আমার বন্ধুদের মুজি একটু কম থাকে, অনেকে বলে ভাই আমার তো ওই বড় দামি গাড়ল কেনার ক্ষমতা নেই, আমি একটু ধৈর্য ধরে বাচ্চা দিয়ে শুরু করতে চাই। সেক্ষেত্রে আমরা আপনার পরামর্শ চাচ্ছি যে বাচ্চা দিয়ে খামার করাটা কতটুকু যুক্তিসঙ্গত, না সে অল্প করে হলেও 2-4টা 5টা হলেও মা গাড়ল দিয়ে? এখন বাচ্চা নিয়ে খামার করার পক্ষপাতী আমরা না, কারণ বাচ্চাতে খামারে প্রায় 1 বছর ধৈর্য ধরে রাখতে হবে। আর একটা খামারই 1-1.5 বছর গাড়লের পেছে ধৈর্য ধরে থাকা অনেক মানে কঠিন আছে। এই জন্যে আমরা মনে করি যে পেটে বাচ্চাগুলো নিয়েন, এতে আপনাদেরও সুবিধা, আপনার মনটাও চাঙ্গা হবে, আপনি অল্প দিনে আয় পাবেন, সেক্ষেত্রে আপনার পরিবারের সবাই একটু স্বস্তি পাবে। আর বাচ্চাদের যারা হাটে বাজারে বেঁচে তাদের বাচ্চা তো অনেক ঝামেলা আছে, বাচ্চার তারা তো নানান রকম নানান জায়গার বাচ্চা নিয়ে গিয়ে দুর্বল ভালো মন্দ মিশাই গুছাই দেয়, সেক্ষেত্রে তো আপনার চেনা গায়ে বাঁধা। আচ্ছা, এই জন্যই খামারের সাথে যেমন আমাদের বাচ্চাগুলো আমরা তৈরি করছি এবার যে সিস্টেমে, এখানে কোনো বাচ্চা অসল হবে না, অক্ষম হবে না, না খাওয়াবে করে মরবে না, তাদের খাওয়াইতে পারলে ইনশাল্লাহ ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, দেখ অনেক অনেক ধন্যবাদ ভাইজান, আপনি আমার নতুন দর্শকদেরকে অনেক পরামর্শ দিলেন। তাহলে 3 কোয়ালিটি গাড়ল আপনি দেখালেন, তাহলে প্রথম যে কোয়ালিটি গাড়লটা দেখাইলেন সেটার দাম আপনি বলেননি, ওইগুলো প্রথমে অরিজিনাল যেগুলো ভালো কোয়ালিটি সব থেকে পেটে বাচ্চালা গ্যারেন্টি সহকারে দেওয়া হবে, যে 20টা নিলে ও তো একটা যদি না হয় দিয়ে হতে পারে তার বাকি 19টা থাকবে এরম গ্যারেন্টি। এগুলো আমরা 18-20 এরকম পিস হিসাবে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তবে দর্শকরা যদি আসে আমাদের পছন্দ করে খামারে এসে দেখুক, তারপরে আরেকটা দাম তাদের সাথে একটা কম বেশি হবে আর কি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি নতুন করে আপনারা যে খামারটি শুরু করতে চাচ্ছেন কোন কোয়ালিটি দিয়ে খামারটি করলে আপনাদের ভালো হবে, কেমন দাম পড়বে সেটা আমরা জানানোর চেষ্টা করেছি। যদি আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে খামারি ভাইকে ফোন করবেন, ফোন করে পরামর্শ নেবেন, কিভাবে খামারির কাছে আসবেন সেটাও আপনাদেরকে বলে দেবে ফোনের মাধ্যমে। আর খামারির ঠিকানা মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, তারানগর গ্রাম। খামারির নাম শিশির আলম, আপনারা সবাই জানেন।
বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ গাড়ল খামারি। এখানে প্রচুর পরিমাণে গাড়ল আছে, পছন্দ মতো ইচ্ছা মতো আপনারা গাড়ল ক্রয় করতে পারবেন। তো ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন দর্শকদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আপনার ফোন নাম্বারটি আমার বন্ধুরা জানতে চাই সরাসরি। আপনাকে ধন্যবাদ, আপনার সাথে অনেকদিন দেখা হলো, ভালো লাগলো, মাঠের ভিতরে আপনার সাথে কথা হলো, সাক্ষাৎকার হলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার চ্যানেল উন্নতি হোক। দর্শক ভাইরা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে বেশি বেশি লাইভ দিন এবং কমেন্ট করেন। আমার ফোন নম্বর হচ্ছে 01729509526। আমি আরেকবারও বলছি 01729509526। এই নম্বরে আপনারা যোগাযোগ করে এসেন এবং আমার পুরো ঠিকানা আপনারা এখানে পাবেন। ইনশাল্লাহ আপনারাও ভালো থাকেন, ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কথা বলার চেষ্টা করেছি, আর কথা বাড়াতে চাই না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।